প্রার্থী চূড়ান্ত করেছে মহাজোট, প্রার্থী চূড়ান্ত করছে জাতীয় ঐক্য ফ্রন্ট, প্রস্তুতি নিচ্ছেন ভোটাররাও তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে। নিউজ 24 এর বিশেষ আয়োজন বিজলি কেবল 700 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি শেখ জায়েদ। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রংপুর, রংপুরের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেগুলো, রংপুরে দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে রংপুর 6 থেকে নির্বাচন করেন, রংপুর 3 থেকে হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান, এবং আমরা জানি রংপুর জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। জানাতে চাই আপনাদেরকে, রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ফখরুল ইসলাম, তিনি আছেন টাউন হল মাঠে, তার সঙ্গে রয়েছেন অনেক ভোটাররা। তার আগে জানাতে চাই রংপুরের যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর কয়েকটি আসনের তথ্য। রংপুর বিভাগে যে আসনগুলো রয়েছে এর মধ্যে শুরুতেই সংসদীয় আসন 19, রংপুর 1, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন এলাকা এবং আংশিক, এবং গঙ্গাচড়া উপজেলা। এই মোট ভোটার রয়েছেন 287,984 জন, 1,45,132 জন পুরুষ ভোটার, নারী ভোটার 1,42,852 জন, ভোট কেন্দ্র আছে 117। এখানে জাতীয় পার্টি 1991 থেকে 2014 সাল পর্যন্ত যে পাঁচটি নির্বাচন হয়েছে, পাঁচটিতেই জাতীয় পার্টি পাঁচবারই বিজয়ী হয়েছে। রংপুর 2 সংসদীয় আসন 20, তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। মোট ভোটার রয়েছেন 312,815 জন, পুরুষ ভোটার 1,55,948 জন, নারী ভোটার রয়েছেন 1,56,867 জন, ভোট কেন্দ্র আছে 134। দেখে নেব পাঁচটি নির্বাচনে কারা এখানে বিজয় হয়েছে। আওয়ামী লীগ 3 জয়ী হয়েছে, জাতীয় পার্টি বিজয়ী হয়েছে 2। এই হচ্ছে সংসদীয় আসন রংপুর 2 এর খোঁজ খবর। এবারে আমরা সরাসরি যেতে চাই রংপুরের টাউন হল মাঠে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। ফখরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের 717-তে। ফখরুলকে নিশ্চয় আমরা পাবো, তার জন্য অপেক্ষা করছি। ফখরুল ইসলাম, ভোটের 717 অনুষ্ঠানে এর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোর যে আসনগুলো রয়েছে সেগুলোর খোঁজ খবর তিনি আমাদেরকে জানিয়েছেন। ফখরুল ইসলাম চলে এসেছেন আমাদের সঙ্গে। ফখরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফখরুল, আপনার সঙ্গে রংপুরের সাধারণ ভোটাররা রয়েছেন, তাদের বক্তব্য জানতে চাই আপনার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ জায়েদ। আমরা আজকে 717 অনুষ্ঠান রংপুর টাউন হল ময়দানে, এখানে আমাদের সাথে রংপুরের বিশিষ্ট জনরা রয়েছেন, রংপুরের সাধারণ মানুষ রয়েছেন। দর্শক, যে বিষয়টি বলতে চাই যে যেসব মানুষের বহু এক তিতিক্ষায় আজকের এই বাংলাদেশ, এবং তাদের জন্যই কিন্তু একাদশ সংসদ নির্বাচন, এবং তাদের ভোটেই 5 বছরের জন্য নির্বাচিত হবেন জনপ্রতিনিধি, তাদের কি প্রত্যাশা, কিংবা প্রত্যাশা কতটুকু পূরণ হয় কিংবা হয়েছে, আজকে তাদেরকে আমরা এখানে হাজির করেছি। এবং আমাদের সাথে রয়েছেন রংপুরের বিশিষ্ট জনরা, রংপুরের সুশীল সমাজের প্রতিনিধিরা। আমরা সরাসরি তাদের কাছে যাব। আজকে আমাদের এখানে সুজনের যে সভাপতি রয়েছেন স্থানীয়, এবং বিশিষ্ট আরও বেশ কিছু মানুষ রয়েছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি একজন বিশিষ্ট মানুষের কাছে। আমরা জানতে চাই যে রংপুর একটি বিভাগীয় শহর, এবং রংপুরের জন্য আপনাদের বহু প্রত্যাশা রয়েছে, এবার একাদশ সংসদ নির্বাচনে আপনার কী প্রত্যাশা থাকবে? ধন্যবাদ আপনাকে। আসলে রংপুর আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি যে রংপুর উন্নয়নের যে জায়গাটা সেই ছোঁয়াটা কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। আমাদের দীর্ঘদিন হলো, প্রায় 8 বছর হলো সিটি কর্পোরেশন হয়েছে, বিভাগ হয়েছে, আপনার প্রত্যাশা জানেন, কিন্তু এই বিভাগীয় শহরের যে প্রত্যাশাটা সেটি হচ্ছে যে আমাদের ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে আমাদের যে তরুণ সমাজ এখন রংপুরে আছে, তাদের জন্য একটি কর্মসংস্থানের দরকার, এবং সেটা অবশ্যই যেন তথ্য প্রযুক্তি নির্ভর হয়, এবং এই অঞ্চলে আমাদের কিছু অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি দরকার, এটা যদি ডেভেলপ হয় তাহলে আমার কর্মসংস্থানটা হবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলতে চাই। আপনি পরিবেশ নিয়ে কাজ করেন আমরা জানি, পরিবেশ নিয়ে আপনার কি প্রত্যাশা নির্বাচন? জি ধন্যবাদ আপনাকে। সেটি হচ্ছে যে রংপুরের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি, এবং এই কৃষিটা বেঁচে থাকে নদীকে কেন্দ্র করে। ভারত সরকার পানি আটকিয়ে রাখে বলে তিস্তায় পানি থাকে না, তিস্তায় পানি না থাকলে অনেকগুলো নদী এখানে মরে যায়। যদি ভারত থেকে পানি নিয়ে আসতে হয় তাহলে কিন্তু আমাদের শক্তিশালী সরকার দরকার। সরকারের জায়গাটা যদি পরিষ্কার না থাকে এই ভারতের কাছ থেকে পানি নেওয়াটা সেক্ষেত্রে কিন্তু খুবই কঠিন। আমরা মনে করি যে এই অঞ্চলের নদীগুলোকে বাঁচিয়ে রাখলে এই অঞ্চলের কৃষি অর্থনীতি উন্নত হবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরও বেশ কয়েকজন বিশিষ্ট মানুষ রয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধি রয়েছেন, এবং অসংখ্য সাধারণ মানুষ রয়েছেন যারা এবার ভোট দিবেন। এখানে সকলেই ভোটার, এবং এইসব মানুষদের কথা আমরা আরও শুনবো। জায়েদ চলে যাচ্ছি সরাসরি স্টুডিওতে।
ফখরুল, ধন্যবাদ আপনাকে। সহকর্মী ফখরুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। ফখরুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে রংপুরের টাউন হল মাঠ থেকে, তিনি সেখানকার ভোটারদের চিন্তাভাবনা জানাচ্ছেন। আমরা আবারও আপনাদেরকে আরও কয়েকটি আসনের তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা যেটি বলেছি যে রংপুর জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত, বেশ কয়েকটি আসনের মধ্যে দেখিয়েছি যে 1991 থেকে এ পর্যন্ত যেই জাতীয় নির্বাচনগুলো হয়েছে বেশ কয়েকটি আসনে শুধু জাতীয় পার্টি জয়ী হয়েছে। সংসদীয় আসন 21, রংপুর 3, রংপুর সদর এবং রংপুর সিটি কর্পোরেশনের আংশিক এলাকা, এখানে মোট ভোটার রয়েছেন 4,41,673 জন, 2,21,109 জন পুরুষ ভোটার, নারী ভোটার 2,20,564 জন, ভোট কেন্দ্র আছে 175টি। এইখানে যে পাঁচটি নির্বাচন হয়েছে, 91 থেকে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগ একবার বিজয় হয়েছে, জাতীয় পার্টি বিজয় হয়েছে চারবার। আবারও সহকর্মী ফখরুল ইসলামের সঙ্গে যুক্ত হতে চাই, জানাচ্ছিলাম রংপুর 3 আসনের খোঁজখবর। সহকর্মী ফখরুল ইসলাম আমাদের সঙ্গে আবারও যুক্ত হবেন, তিনি পুরো আয়োজন জুড়েই যুক্ত থাকবেন। ফখরুল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনার মাধ্যমে সরাসরি যেতে চাই ভোটারদের কাছে। জয়, ধন্যবাদ। নির্বাচনের কিন্তু আর মাত্র 33 দিন বাকি রয়েছে এবং নির্বাচনকে ঘিরে আমরা যতগুলো এলাকা ঘুরেছি প্রত্যেকটি এলাকায় কিন্তু এরই মধ্যে উৎসবের আমেজ বয়ে গেছে। এখানে নারী প্রতিনিধি রয়েছেন, আমরা একটু সরাসরি তাদের সাথে কথা বলতে চাই। রংপুর বিভাগীয় শহর রংপুরের জন্য, নারীদের জন্য আপনি কী প্রত্যাশা থাকবে? আসলে ধন্যবাদ আপনাকে। আমাদের একটা শীতকাল সময় যাচ্ছে কিন্তু নির্বাচনের আবহাওয়ায় অনেকটাই গরম গরম ভাব চলছে। আসলে রংপুরে আমাদের না চাইতে আমরা অনেক কিছুই পেয়ে গেছি, কিন্তু রংপুর বিভাগীয় এখন শহর হিসেবে রংপুরকে যেভাবে সাজানো উচিত এখনও সেটা হয়ে ওঠেনি, এটা সাজাতে হবে। আর আমাদের এখানে আর একটা ট্রেন দরকার যেটা আমার রংপুর থেকে। ধন্যবাদ আপনাকে। আরেকজন নারী প্রতিনিধি রয়েছেন, আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি নারীদের জন্য কি প্রত্যাশা করেন নির্বাচন? ধন্যবাদ। দেখেন, নারী ক্ষমতায়নের কারিগর হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। আমি রংপুরের যে নারীরা আছেন আমি তাদের জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে বা আগামী নির্বাচনের মধ্যে যে আমাদের যে সরকার গঠন করা হবে সেই সরকারের গঠনের মধ্য দিয়ে আমি প্রত্যাশাটা যেটা করি সেটা হচ্ছে এই নারীরা, রংপুরের অনেক নারী কিন্তু ঢাকায় নারী শ্রমিক হিসেবে কাজ করছেন, সুতরাং রংপুরের নারী শ্রমিকদের জন্য যদি নীলফামারীর মতো কলকারখানা তৈরি করা যায় নারীরা, তাহলে এই রংপুর থেকে ঢাকায় গিয়ে তাদেরকে কাজ করতে হবে না, রংপুরে হবে এবং আসতে পারবে। ধন্যবাদ আপনাকে। আসলে সত্যি কথা বলছেন তিনি, রংপুরে আসলে কোনো কলকারখানা নেই, যেমনটি আসলে আমরা নীলফামারীতে দেখেছি। ইপিজেড রয়েছে যেহেতু রংপুর বিভাগীয় শহর, এখানে আমরা আমাদের সাথে আরও বেশ কয়েকজন মানুষ রয়েছেন, আমরা একটু সরাসরি তাদের সাথে একটু কথা বলি। আপনার কাছে জানতে চাইবো যে কেমন নির্বাচন আপনি আশা করেন? ধন্যবাদ। আমি একটু অন্যভাবে কথা বলতে চাই, যেটি হচ্ছে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি হবে এবং প্রত্যন্ত অঞ্চলের যারা ভোটার থাকেন এবং বিবেকবান যারা ভোটার থাকেন প্রত্যেকের চাওয়া থাকে যে তার কাছের যিনি সংসদ সদস্য হবেন তাকে খুব কাছ থেকে পাওয়া। আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হচ্ছে যে রংপুরে যিনি আমাদের সংসদ সদস্য হবেন তিনি খুব কাছে থেকে রংপুরে কলকারখানা, রংপুরে এই বিভাগীয় নগরটাকে আরও সুন্দর পরিকল্পিতভাবে মাস্টার প্ল্যান নিয়ে যেন এই সিটি কর্পোরেশন, এই রংপুর সদর 3 আসনকে গুছিয়ে নেওয়া যায়, সেইটি হচ্ছে আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একজনের সাথে একটু কথা বলি, আপনার কাছে জানতে চাইবো যে রংপুরে যেহেতু বেকার সমস্যা রয়েছে আপনি এর জন্য কি প্রত্যাশা করেন? ধন্যবাদ নিউজ 24-কে। আমার প্রত্যাশা হলো, আমার তথা রংপুরবাসীর প্রত্যাশা হলো, এই আসনে বা রংপুর বিভাগে আমাদের যারা প্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন তারা যেন আগামী দিনে এই রংপুর বিভাগকে বিভিন্ন কলকারখানা, বিভিন্ন যেন কর্মসংস্থান সৃষ্টি হয় সেটাকে তারা যেন কাজ করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রংপুরে কলকারখানা নেই, রংপুরে আসলে অনেক সমস্যা রয়েছে, অবকাঠামোগত সমস্যা রয়েছে, সংকীর্ণ রাস্তা এখনও রংপুরে এবং যানজটের অনেক সমস্যা রয়েছে, সব কিছু মিলে এখানকার মানুষের কথা আমরা আরও শুনবো। আমাদের সাথে বিশিষ্টজনরা রয়েছেন, রংপুরের সাধারণ মানুষ রয়েছেন। জায়েদ, ধন্যবাদ ফখরুল, আপনি সাথে থাকুন। দর্শক, ফখরুল ইসলাম রয়েছেন রংপুরে টাউন হল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ভোটারদের সঙ্গে নিয়ে আমরা আরও কথা শুনব। বিজলি কেবল ভোটের 7-17-তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি।
জাতীয় নির্বাচন 2018 উপলক্ষে নিউজ 24 এর বিশেষ আয়োজন বিজলি কেবলস ভোটের 717-তে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আজকে আমরা কথা বলছি রংপুরের যেই সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনগুলো নিয়ে। আমাদের সহকর্মী ফখরুল ইসলাম টাউন হল মাঠে রয়েছেন ভোটারদের নিয়ে, কিন্তু তার আগে আরও কয়েকটি তথ্য আপনাদেরকে জানাবো। রংপুরের যে তথ্যগুলো রয়েছে সেগুলো, এর মধ্যে কিন্তু আমরা তিনটি আসনের তথ্য জানিয়েছি। এবারে যাব রংপুর চারের তথ্য আপনাদেরকে জানাতে। রংপুর চার পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন 22, এখানে মোট ভোটার রয়েছেন 412,959 জন, পুরুষ ভোটার 201,708 জন এবং নারী ভোটার রয়েছেন 211,251 জন। ভোট কেন্দ্র আছে 163টি। এই আসনে যে পাঁচটি নির্বাচন হয়েছে 91 থেকে আওয়ামী লীগ একবার এবং জাতীয় পার্টি বিজয়ী হয়েছে চারবার। এই হচ্ছে এই আসনের খোঁজখবর। রংপুর পাঁচের খোঁজখবর হচ্ছে মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত, এখানে সংসদীয় আসন হচ্ছে এটি 23 নম্বর, ভোটার রয়েছেন 386,414 জন, পুরুষ ভোটার 190,976, নারী ভোটার 195,438, ভোট কেন্দ্র রয়েছে 148টি। আবারও যেতে চাই সহকর্মী ফখরুল ইসলামের কাছে। ফখরুল ইসলাম আছেন রংপুরে ভোটারদের সাথে নিয়ে, তিনি সেখানে আছেন, নিশ্চয়ই আমরা ফখরুলকে পেয়ে যাচ্ছি। ফখরুল, আবারও স্বাগত। আপনার মাধ্যমে ভোটারদের ভোট ভাবনা জানতে চাই। মহাজোটের মনোনয়ন একরকম নিশ্চিত করা হয়েছে, ঐক্যফ্রন্টেরও মনোনয়ন নিশ্চিত করা হচ্ছে, ভোটাররা নিশ্চয়ই নির্বাচন নিয়ে আরেকটু বেশি দূর এগিয়ে ভাবছেন। ধন্যবাদ জায়েদ। ছয়টি আসন নিয়ে রংপুর এই বিভাগীয় শহর অর্থাৎ রংপুর জেলা গঠিত এবং এরই মধ্যে কিন্তু আপনি জানেন যে দলীয় মনোনয়ন কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি এবং জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন এর মধ্যে চূড়ান্ত হয়েছে। এবং এই আপনি জানেন যে নির্বাচনের আর মাত্র 33 দিন বাকি, মানুষের মধ্যে কিন্তু বেশ কিছুদিন আগ থেকেই নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই উৎসবের আমেজ বিরাজ করছে এবং সারা দেশের মতো রংপুরও কিন্তু একই অবস্থা। আমাদের সাথে বলছিলাম যে বিশিষ্টজন রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, আমরা আবার একটু তাদের সাথে কথা বলতে চাই। রংপুরের যেসব বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাই আপনি কেমন নির্বাচন আশা করেন? আমি 71 জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রত্যাশা থাকবে, বিশেষ করে আপনারা রংপুরে এসেছেন, রংপুরে যাতে জঙ্গিবাদের উত্থান না ঘটে, আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আমরা বেগবানের মাধ্যমে ভোট চান, আমরা চাই সৎ যোগ্য নিরপেক্ষ একজন মানুষকে নির্বাচিত করতে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি, আপনি নির্বাচনে কী ধরনের পরিবেশ আশা করেন? শান্তিপূর্ণ এবং সবাই যাতে সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে সে বিষয়ে যেন সকল ব্যবস্থা গ্রহণ করা হয় সেই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইব যে রংপুরকে কোথায় দেখতে চান? একাদশ সংসদ নির্বাচন হচ্ছে এবং 5 বছরের জন্য আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন, কোথায় দেখতে চান রংপুর? আমি প্রথমত চাই যে এই নির্বাচনের জন্য সবাই ভোট কেন্দ্রে যেতে পারে, এরকম একটি পরিবেশ সারা বাংলাদেশে এবং রংপুরেও এটি চাই যে ভোট কেন্দ্রে জনগণ যাক এবং এই যাওয়ার মধ্য দিয়ে একটি নির্বাচন এবং সেই নির্বাচনে আমরা যেন যোগ্য প্রার্থীকে খুঁজে বের করতে পারি এবং আঞ্চলিক যে সমস্যাগুলো আছে, এই অঞ্চল কৃষি নির্ভর হওয়ায় যে উদ্বৃত্ত খাদ্যশস্যগুলো আছে সেটি সারা দেশে যায়, সেগুলোকে আঞ্চলিকভাবে ব্যবহার করে কী করে কর্মসংস্থানগুলোকে যে সমস্যাগুলো আছে সেগুলোকে দূর করার আসন হয়। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাইবো যে রংপুরের কী সমস্যা রয়েছে এবং রংপুর কোথায় কত দূর এগিয়েছে আসলে এবং কোথায় দেখতে চান? আসলে এতক্ষণ যারা বলেছেন সবাই কিন্তু বলেছেন যে যেভাবে এগোনোর কথা এগোয়নি, তা আমি সেখানে আমার তিনটি প্রত্যাশার কথা বলতে চাই। এই একাদশ জাতিসংঘ নির্বাচনে যারা আসবেন তিনটি বিষয়ের মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে যে এখানে উচ্চশিক্ষার জন্যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, সেই সাথে এখানে যে হাড়িভাঙা আম বা আমাদের আলু শিল্প যে আছে এটা বিস্তারের জন্য এখানে আরও শিল্প করতে হবে এবং পাশাপাশি আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলা প্রসারের জন্য আরও স্টেডিয়াম এবং অন্যান্য ব্যবস্থা করুন। অসংখ্য ধন্যবাদ। রংপুর কিন্তু তামাক এবং হাড়িভাঙা আমের জন্য বিখ্যাত, ঠিকই বলেছেন তিনি, এবং রংপুরে কিন্তু বেকার সমস্যা রয়েছে, কলকারখানা নাই, এসব কিছু কিন্তু মানুষের এখানকার মানুষের প্রত্যাশা। আমরা একজন এখানকার বিশিষ্ট ব্যক্তি, একজন সিনিয়র সাংবাদিক, তার সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাই একদম অল্প কথায় যে কোথায় রংপুরকে দেখতে চান একাদশ সংসদ? আমি একাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তাদের কাছে আমার প্রত্যাশা, আর রংপুরে যে সমস্যাগুলো আছে এখানে মূলত সবাই একই কথা বলেছে, রংপুর কৃষি অর্থনীতি নির্ভরশীল অঞ্চল
এই অঞ্চলে শিল্প কারখানা না থাকার কারণে এখানের মানুষের জীবনযাপন খুবই নিম্নমানের। আপনি কি চান সেই জায়গাটা থেকে এখানে শিল্পের প্রসার ঘটানো এবং এখানে কলকারখানা এবং যোগাযোগ ব্যবস্থা? অসংখ্য ধন্যবাদ আপনাকে। তিনি যোগাযোগ ব্যবস্থা, আমরা বলছিলাম যে যোগাযোগ ব্যবস্থার প্রসার দরকার, কারণ রংপুরের রাস্তাঘাট অনেকটাই গেঞ্জি। আমরা একটু একজন তরুণ ভোটার রয়েছেন এখানকার, তার সাথে একটু কথা বলতে চাই। তরুণ ভোটার হিসেবে আপনি কেমন ভোট আশা করেন? অবশ্যই সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন আমি আশা করি, আর এই নির্বাচনে আমার প্রত্যাশা এটিই থাকবে, তেমন কোনো প্রত্যাশা নাই। বিগত 10 বছরে এই দেশ যেভাবে ডেভেলপ করেছে, আপনি কি চান কেমন ভোট চান? আমি অবশ্যই সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরো অনেক মানুষ রয়েছে, সবার সাথে হয়তো আমরা কথা বলতে পারবো না, আমরা ক্যামেরার সাথে আমরা একটু চলে যেতে চাই। এখানে আরো অনেক তরুণরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন এবং বৃদ্ধ ভোটাররাও রয়েছেন। আপনার কাছে জানতে চাই যে আপনি কেমন নির্বাচন আশা করেন? ধন্যবাদ News24 কে। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে সাধারণ জনগণ যেন ভোট দিতে পারে এবং রংপুর অঞ্চলের মানুষের প্রাণের দাবি মানুষ যেন ভোট দিতে পারে। অসংখ্য ধন্যবাদ। আপনি কেমন ধরনের নির্বাচন চান? আমরা রংপুরবাসী এরকম একটা নির্বাচন চাই যে নির্বাচনে গরিব দুঃখী সব স্তরের মানুষ জন্য ভোট কেন্দ্রে যায়, নিশ্চিন্তে ভোটটা দিতে। অসংখ্য ধন্যবাদ। এখানে রংপুরের অসংখ্য মানুষ আমাদের সাথে আজকে 7-17 অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সবার কাছে আমরা আসলে যেতে পারছি না আমাদের সময়ের স্বল্পতার কারণে। রংপুরের অনেকগুলো সমস্যা রয়েছে, 6টি আসনে, এরই মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি সকলের মনোনয়ন প্রায় চূড়ান্ত হয়ে গেছে এবং ভোটের যে মূল উৎসবটি সেটি হয়তো কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এবং প্রচার প্রচারণা শুরু হয়ে যাবে। তখন আমরা চাই যে একটি সুন্দর রংপুর এবং এখানকার বিশিষ্টজন এবং রংপুরের সুশীল সমাজ এবং সাধারণ মানুষ যেমনটি আশা করছেন যে রংপুরকে একটি উন্নত রংপুর দেখতে চান, শিল্প কলকারখানা সমৃদ্ধ রং। অনেক অনেক ধন্যবাদ ফখরুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ফখরুল ইসলাম যুক্ত হয়েছিলেন রংপুর থেকে, রংপুরের ভোটারদের নিয়ে জানাচ্ছিলেন তাদের ভাবনা। আমরা আবারও দেখাতে চাই আপনাদেরকে যে রংপুরের সংসদীয় আসন 6, একটি আসন বাকি ছিল 6টি আসনের মধ্যে, সংসদীয় আসন 6-এর খোঁজ খবর একটু দেখাতে চাই আপনাদেরকে। পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, মোট ভোটার রয়েছেন 2,92,997, পুরুষ ভোটার 1,45,328, নারী ভোটার 1,47,669, ভোট কেন্দ্র রয়েছে 107। এই আসনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে 2, জাতীয় পার্টি বিজয়ী হয়েছে 3। এই হচ্ছে আসনের খোঁজ খবর এবং এই আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো এই ছিল যে রংপুরের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনগুলোর খোঁজ খবর এবং রংপুরের ভোটারদের ভোট ভাবনা আমরা জানলাম। সহকর্মী ফখরুল ইসলাম রংপুরের ভোটারদের নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আর শেষ করতে চাই আজকের বিজলি কেবলস ভোটের 7-17 জানিয়ে রাখি, প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 9:30 News24 আপনারা এই আয়োজন দেখতে পারবেন। যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ, ভবিষ্যতে দেখার আমন্ত্রণ রইলো।